ওয়েলকাম বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফটোশপ পিম্পল ফেস এডিট কিভাবে করব দেখে নিন কেমনভাবে আমি এডিটিং করেছি, আগে কেমন ছিল এখন কেমন আছে। তো আজকে তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তো আগের দিন ক্লাসে দেখিয়েছি কেমনভাবে নিউ ডকুমেন্টস নিতে হয়, তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিউ ডকুমেন্টস নিলাম, যে কোনো সাইজের একটা নিয়ে নিলাম। তো ক্রিয়েট করার পর আমার যে ফটোটা আছে সে ফটোটা ওপেন করলাম। ওপেন করার পর আমার এই ফটোটা আছে, এটার সাথে আমি ওপেন করে দিলাম। ওপেন হয়ে গেল। এটাকে আমি কিভাবে পিম্পলগুলো এডিট করব, তো এখানে আমি প্রথমে কন্ট্রোল জে করে নিলাম, কন্ট্রোল জে নিউ লেয়ার করে দিলাম। তারপর এখানে যে চোখের আইকন রয়েছে সেটা আমি বন্ধ করে দিলাম। এখানে এটা ক্লিক করলাম, তারপর এখানে গেলাম হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের ক্লিক করার পর স্পট হিলিং ব্রাশ ক্লিক করার পর এখানে লেফট সাইড আইকনে সাইডে বাড়িয়ে দিলাম। আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি লেফট বাটন ক্লিক করে সাইডে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে এটা জুম করে নিচ্ছি। এখানে অল্ট ক্লিক করার পর এটাকে সাইড করবেন, অল্ট না ক্লিক করলেও হবে। আপাতত দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার যে পিম্পলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আর পুরো লেট হবে, ধীরে সুস্থে কাজ করবেন, তো ফটোটা কোয়ালিটিটা ভালো থাকবে, আর কিছু না। তো এডিট করার পর আমি বলছি ধীরে সুস্থে করবেন, তাহলে ছবিটা ভালো দেখাবে, আর কিছু না। ধীরে সুস্থে করবেন। তাহলে বুঝতে পারবেন যে কি আছে, কি হয়েছে আর কি হয়নি। যদি ধীরে সুস্থ করবেন, যেমন স্ল্যাশ হালকা দেখিয়ে দিচ্ছে, এটা কন্ট্রোল মাইনাস করবেন, এটা আস্তে আস্তে করবেন, তাহলে কালারটা আলাদা রকম হবে না, কম নেবেন। এখান থেকে বন্ধুরা যদি এখান থেকে না হচ্ছে তো এখানে আরেকটা অপশন আছে প্যাচ টুল। প্যাচ টুলটা এখান থেকে এটা ক্লিক করলেন, ক্লিক করার পর এটা এখান থেকে এটা স্লো দিয়ে দিলেন, তাহলে এটা উড়ে যাবে। এই যে আইকনের মতো এটা দেখাচ্ছে, এটা বন্ধুরা এটা একদম সাইড স্লো করে দিলেন তাহলে উড়ে যাবে এই জিনিসগুলো। এইগুলো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ফাইনালি এডিটিং, দেখতে পাচ্ছেন তো। আগে কীরকম ছিল দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন বন্ধুরা আগে কীরকম ছিল এখন কীরকম হয়েছে, দেখতে পাচ্ছেন কীরকম আছে করেছি। তো বন্ধুরা ভালো যদি লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন আমার চ্যানেলে। ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন সবাই। দেখুন কীরকম আগে ছিল এখন কীরকম আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।